এই মুহূর্তে কালীপূজার উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি চলে যাব সেখানে আজ একে একে বেশ কয়েকটি পূজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী প্রথমে তিনি গিয়েছিলেন গিরিশ পার্কের ছয়ের পল্লীর শ্যামা পূজোর উদ্বোধনে সেখান থেকে জানবাজার জানবাজার থেকে শেক্সপিয়ার সরণির কালীপূজায় রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের কথা রয়েছে প্রথমে গিরিশ পার্কের ছয়াতপল্লীর শ্যামা পুজোর উদ্বোধন করেন তিনি সেখান থেকে জানবাজার জানবাজার থেকে শেক্সপিয়ার সরণী এরপর মুখ্যমন্ত্রী ভবানীপুর এবং নিজের বিধানসভা কেন্দ্রে ভিনাস ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকেই কালীপূজার উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার শ্যামা পূজা রয়েছে আজ থেকেই উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন এই কালীপূজার সেই শেক্সপিয়ার সরণির কালীপূজার উদ্বোধন করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর এলাকায় তাঁর এলাকায় ভিনাস ক্লাবের পুজোর উদ্বোধন করার কথা তাঁর